হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই মিশনে যখন বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন আর এখন ওই বর্বরদের চেহারার পরিচয় পাল্টায়া গেছে বলে নতুন পরিচয় বলেন বলে আমি কি বলবো নবীকে জিজ্ঞেস করো নতুন পরিচয় আল্লাহকে জিজ্ঞেস করো তো নবীকে জিজ্ঞেস করেছি ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন তো নবী বলেন খায়রুল কুরুনি করনি এরা বর্বর আরব নাই এরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে আল্লাহকে জিজ্ঞেস করলাম মালিক এই বর্বরদের নতুন পরিচয় বলেন তো মালিক বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা বলে মালিক এটা তো বাহিরের চিহ্ন ভেতর দিয়া সদরঘাট বাহিরে ফিটফাট আবার এমন কিনা মালিক বলেন না 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 আমার নবীর সাহাবীদের বাহিরটাও এক নাম্বার ভেতরটাও এক নাম্বার কারণ আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি ওই পরীক্ষায় ওরা পাস উলাইকাল লযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম আল্লাহ বলেন ওদের বাহির এক নাম্বার ভেতর এক নাম্বার আল্লাহু আকবার وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم اي آيات الله نرجتن الدرم دخيسن বড়দের উপর কঠিন থেকে কঠিন শাস্তি প্রয়োগ করত কি করত আমি একটু পরে আসতেছি ইনশাআল্লাহ ছোটদের কি করত তো আল্লাহ বলেন ইয়াস্তাহিউনা নিসাআকুম তোমাদের মেয়েদের কি হযরত মূসার বক্তব্য এটা তোমাদের মেয়েদের কি বাঁচিয়ে রাখতো মুফাসসিররা লেখেন ছেড়ে দিত ভোগ করার জন্য ভবিষ্যতে এবং কাজ করানোর জন্য আর ছোট শিশু ছেলে যারা জন্ম নিত ছেলে ইউযাব্বিহুনা আবনাআকুম ওই সদ্যজাত ছেলেকে ফেরাউন জবেক করে হত্যা করত কেন ওই যে জ্যোতিষীরা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে বনি ইসরাইল এক ছেলে আসবে আপনার ক্ষমতা শেষ হওয়ার কারণ হবে ফেরাউন ক্ষমতা খুব ভালো করে বুঝেন কিছু সূক্ষ্ম কথা ফেরাউন ক্ষমতা হারানোর ভয়ে এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে জবেক করে এবার একটু বুঝে শুনে জবাব দেন তো এই ছোট্ট শিশু ফেরাউনের মতো এমন ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানোর শক্তি রাখে কথা বলে না এতক্ষণ চিল্লে কি এনার্জি শেষ হয়ে গেছে একটু চা খাওয়ামো আগে ঢেলে দিব কথা বলা লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ চুপ থাকলে তো আমি কথা বলতে পারবো না আমি দুর্বল মানুষ ভাই চার ছয় পিটাইতে পারুম না আমার বড় ভাইয়ের মতো বড় ভাই তো খালি চার ছয় পিটা ছয়ের উপরে যদি থাকে ওইটাও পিটা মাশাল আল্লাহ হায়াতে আরো বারাকা দান করে আল্লাহ তাআলা জবানে কণ্ঠে আরো বারাকা দান করে আল্লাহ তার নিরাপত্তার চাদরে আমাদের এই ভাইদেরকে হেফাজত করে তো বলেন এই ছোট্ট শিশু ফেরাউনের মতো এমন বিশাল শক্তির মালিক তাকে ক্ষমতা থেকে নামানোর সামর্থ্য আর শক্তি রাখে তাইলে ফেরাউনের ছোট্ট শিশুদেরকে কেন জবাই করে এত ভয় পায় কেন ডরায় এত ডরায় কেন কি করতে পারবে এটা আল্লাহ তাআলার একটা নিজাম আর সিস্টেম আল্লাহ তাআলা দুনিয়াকে এইভাবেই সাজিয়েছেন যারা হক হয় খেল করেন যারা হক হয় সে যত দুর্বল হোক না কেন যারা না হক হয় বাতিল আল্লাহ দ্রোহী তাগুত
সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী না হকের কলিজায় ঢুকায়া দেন এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই কাঠমোল্লারা আম করে বলে কাপ দিয়ে বানাইছি ভালোই হয়েছে তো করে পিটাই তো সুবিধা হইব আচ্ছা কি আছে এদের কাছে আরে আল্লামা হাফিজ বাবু নগরী রহিমাহুল্লাহ মানুষটা দাঁড়াইতে পারতেন না পা সমস্যা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নাওয়ারাল্লাহু মারকাদা মানুষটা বসতে পারতেন না আচ্ছা আমার পাশের যে বুজুর্গ হযরতকে রাস্তায় নামায় দিলে পিটায়া কয়জন রে ফেলাইতে পারবো হ্যাঁ একজনও না কারবারটা দেহ তো তো এই মৌলভী করে এত ডরন কেন পারা বুঝলাম না তো কিছু কি আছে ওদের কাছে সবগুলোর পকেট চেক করে চেক করে পাইবেন একটা মিসওয়াকার তসবি তো এত ডরন কেন আসলে আল্লাহর সিস্টেমটাই এটা মৌলভী যে হক দুর্বল হওয়া সত্য আল্লাহ না হকদের কলিজায় মৌলভীর ভয় ঢুকায়া দিছে আল্লাহর সিস্টেমটা এটা এই তো গেল বাচ্চাদের কথা বড়দেরকে ফেরাউন কিভাবে শাস্তি দিত এটা বোঝার জন্য আরেকটা জিনিস বুঝেন আমেরিকান ডলার দেখছেন তো না না দেখলেও বিশ্বাস করেন আমি বলতেছি আমি ওয়ান ডলারের কথা বলছি টেন ডলারের খুঁজ আবার আমার ব্যাককল মৌলভী বানায় না কই পাইলাম না তুমি কত ডলার এক ডলার ওয়ান ডলারের এক ডলারের এক পাশে দেখবেন ওদের সাবেক কোন প্রেসিডেন্টের ছবি আরেক পাশে পিরামিডের ছবি কিসের ডলার কোন দেশি আরে কথা বলে না ডলার কোন দেশি পিরামিড কোন দেশি মিশরে তো মিশরের পিরামিড কেন আমেরিকান ডলারে আমেরিকা আর কোনো বিল্ডিং ছিল না দেওয়ার মতো হ্যাঁ ওরা কি এত বোকা এটা বাংলাদেশের রিক্সার পিছনের সাইনবোর্ড নাকি আন্দাজ একটা লাগাই দিলি হইল লাগাইছে কি এক পাশে বাইতুল মুকাররমের ছবি আর এক পাশে লাগাইছে তাজমহলের ছবি কই কিরে মিললো নি কোন না মিললি কি হইছে সুন্দর তো লাগে তো ওরা কি এত বোকা কথা বলে না রে দেখ শুন পোলাবাইন মুরব্বী করে আমি বলতেছি না আমগো এমনি বদনাম আমরা বলি পিটাই পোলাবাইন না মাদ্রাসার হুজুর গো বদনাম ওই নোয়াখালীর হুজুর এটা খুব আওয়াজ উঠাইছে আমি বলি কি বদনাম যেহেতু হইছি আর মাদ্রাসার ভিতরে পিটানি রেখে লাভ কি এখন থেকে মাহফিল লইয়া আমি পিটানি যা করে আল্লাহ ঠিকঠাক মতো জবাব দিবি না তো সব দিনে পিটাই তো আমি নিজেই কাহিল হয়ে যাবো দরকার নাই মুরগি বানাই উঠে তো জবাব দিবি ঠিক মতো এখনো তো জোরে কয় না এতক্ষণ চিল্লে তোরা কাহিল হয়ে গেছ বুঝছি তো বলেন ওরা কি বোকা তো কি আরে বোকা না তো কি বলবেন তো সালাক না এটা ঠিক না এই জন্যই তো জিজ্ঞেস করতেছি বোকা না মানি সালাক এই কথা ঠিক না বোকা আর সালাকের মাঝখানে আরেকটা আছে ওটার নাম হলো বাটপার বলেন ওরা কি খালি বাটপার না আরো কিছু আছে ওটা কইতেছে না কেউ যেটা চাইতেছি এ লগে দিয়ে কাছাকাছি আছে হ্যাঁ ক ঠিক করে ক ওরে বাটপা আমাদের এক ভাই শব্দ একটা বলছে মার্কেট পায় গেছে জবানে বরকত আছে বোঝা গেল আল্লাহ আরো বরকত দান করুক তো বলেন আমেরিকানরা চালাক না বাটপার এইবার ঠিক আছে কয় ওরে বাটপার আমি কই চালাক না বাটপার কয় ওরে বাটপার বলবেন আমার থেকে এক কথা মাগায়া কেন ওরা বাটপার কেন চালাক না কেন কারণ যে মালিক চিনে না মালিক মানে না ও চালাক হইতে পারে না এটা আমার কথা না এটা কোরআনের কথা সূরা আলী ইমরানের মধ্যে মালিক বলেছে ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الله বলেন যার মাথায় মগজ আছে সৃষ্টি দেখে সে তার রবকে চিনতে পারে বোঝা গেল যে রব চেনে না ওর মাথায় মগজ নাই ও বাটপা আচ্ছা ঠিক আছে বাটপারে এই পিরামিড লাগাইছে কেন বাটপার তো বাটপার এটা কোন বাটপারি
লাগাইছে লাগাইছে আবার দেখবেন পিরামিডের উপরে চোখ একটা দিয়ে রাখছে কয় চোখ মানুষের চোখ কয়টা লাগাইছে কয়টা আরেক ঝামেলা কি রে ভাই তোরা কি শুরু করলি ওদেরকে এত বোকা ভাইবেন না দোস্ত ওদের প্রত্যেকটা চিহ্নের মধ্যে প্রত্যেকটা কোণা বাঘ প্রত্যেকটা সংখ্যা অক্ষর এমনকি প্রত্যেকটা কালারের মধ্যে এক একটা উদ্দেশ্য আছে তো বলে এই পিরামিডের কি উদ্দেশ্য আর ওই চোখের কি উদ্দেশ্য তো শুনেন এই যে আজকের কাগজে অর্থ ব্যবস্থা আমাদের দেশের টাকা কাঠের না লোহার কাগজের এই কাগজে অর্থ ব্যবস্থা এটা ইহুদিদের সৃষ্টি কাদের আমাদের খেলাফত চলেছে স্বর্ণ মুদ্রায় রৌপ্য মুদ্রায় ওদেরকে যে বাটপার আমি খামাখা বলি ওরা আমাদের সোনা জমা রাইখা হাতে কাগজ ধরাই দিছে নে তোরা চল যাইয়া কেই যে বাটপারের বাটপার কি বাটপার হায় খোদা এই কাগজে অর্থ ব্যবস্থা এটা ইহুদিদের সৃষ্টি গোটা দুনিয়ার অর্থ ব্যবস্থা ওরা নিয়ন্ত্রণ করে এমনকি আমেরিকার অর্থ ব্যবস্থা ওদের ওই টাকা নোট এটা ইহুদিদের তৈরি তো ওরা এই পিরামিড আর এক চোখ কেন দিছে কারণ ইহুদিদের বিশ্বাস হচ্ছে এই পিরামিড ওদের রক্তের স্মৃতিচিহ্ন এখানে ওদের জাতির রক্তের চিহ্ন আছে কেন ওই যে ফেরাউনের নির্যাতন কথা শুনাইতেছিলাম ইহুদিদের বিশ্বাস হচ্ছে ফেরাউন যখন এই পিরামিড বানায় দেখেন পিরামিডের ইতিহাস ফেরাউনের অনেক হাজার বছর আগের কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের সময়ের ফেরাউন যেই পিরামিড বানায় উচ্চতা এটা দশতলার উপরে এত উপরে এই বিশাল আকারের পাথরগুলো ওরা কিভাবে উঠাইল আজকের বিজ্ঞান পর্যন্ত অবাক কোন প্রযুক্তি ব্যবহার করে এই পাথর উপরে উঠাইছে পায় না খুঁজা এক একজন এক একটা বলে যার যেটা মনে চায় কেউ বলে জিন্দিয়া উঠাইছে কিন্তু ইহুদিরা মনে করে এই পিরামিড তৈরির সময় ফেরাউন এই কঠিন কাজগুলো বনি ইসরাইল ইহুদিদেরকে দিয়া করাইছে কেমনে মানব মিনার তৈরি করছে মানব মিনার বুঝেন ইটের উপর ইট রাইখা মিনার তৈরি করা হয় মানব মিনার হচ্ছে মানুষের উপর মানুষ দাঁড়াইছে মানুষের উপর মানুষ দাঁড়াইছে এভাবে গোল হইয়া দাঁড়াইয়া মানব মিনার তৈরি করছে ভেতরে পাথর একটা ঢুকাইয়া দিছে কয়েকজন মিল্লা উপরে উঠাইছে উপরের যারা আছে ওদেরকে দিছে ওরা আবার উপরে উঠাইছে এইভাবে মানব মিনার তৈরি করে এই বিশাল বিশাল পাথরগুলা যখন উপরে ওঠায় কখনো কখনো ওই উপর থেকে পাথর ছুটে নিচে পড়েছে তখন এই নিচে হাজার হাজার বনি ইসরাইল মৃত্যুবরণ করেছে এজন্য ইহুদিরা মনে করে এই পিরামিড হচ্ছে ওদের রক্তের স্মৃতিচিহ্ন আচ্ছা বুঝলাম তো এক চোখ কেন দিছস এক চোখ হচ্ছে দাজ্জালের সিম্বল কার দাজ্জালের চোখ কটা থাকবে কানা দাজ্জাল আমরা বলি না ঠিকই আছে হাদিসের কথা আওয়ার কানা এক চোখ নাই ইহুদিদের বিশ্বাসে দাজ্জাল হচ্ছে ওদের ত্রাণকর্তা মুক্তিদাতা এজন্য ওরা পিরামিডের উপরে এক চোখ দিয়া দুনিয়ার মানুষকে একটা থ্রেট আর ধমক দিয়া রাখছে হুমকি এ দুনিয়ার মানুষ খুব শিগগির আমাদের মুক্তিদাতা দাজ্জাল মসিহুদ দাজ্জাল দুনিয়ায় আসছে আমরা তার নেতৃত্বে ওই যে নিচে আমাদের রক্তের স্মৃতিচিহ্ন দুনিয়ায় গোটা দুনিয়ায় আমাদের যত রক্ত ঝরেছে সমস্ত রক্তের বদলা নেওয়ার জন্য আমরা আমাদের নেতার নেতৃত্বে খুব শিগগির আসছি তোমরা রেডি হও এই হচ্ছে মেসেজ এই তথ্য বুঝানো আপনাদেরকে আমার মাকসাদ না ভিন্ন কথা আমি যেটা বলতে চাচ্ছি ফেরাউন বনি ইসরাইলের উপর কি নির্যাতনটা চালাইছে যে এত বছর পরেও বনি ইসরাইল ইহুদিরা সেই নির্যাতনের কথা ভুলতে পারে নাই ঠিক ওই সময়ে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠান মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠান এই পর্যন্ত আমার কথা বুঝেছেন কথা বলে তাইলে সামনে আগানো যাবে এবার আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন আমার মূল কথায় ঢোকার জন্য এই ভূমিকার কথাগুলো আপনাদের বোঝা দরকার বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুল কে মনে মনে ভাবছেন এটা একটা জিজ্ঞেস করার বিষয় হলো আপনাদেরকে আমার সাথে যুক্ত করতেছি জিজ্ঞেস করে করে বলেন আবার সর্বশ্রেষ্ঠ রসুল কে একজন বলছে আমাদের এটাই পারফেক্ট জবাব
মুহাম্মদ রাসূলুল্লাহ বললে তো নবীর শান বুঝাইলো আমি তো মরা মরাই রয়ে গেলাম আমি যদি জবাবটা এইভাবে দিতাম সর্বশ্রেষ্ঠ রাসূলকে বলে আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবীর শ্রেষ্ঠত্ব বোঝা যায় তো সাথে আমার শ্রেষ্ঠত্ব বোঝা যায় আমিও আখেরি পয়গম্বর শ্রেষ্ঠ নবীর উম্মত তা আবার বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে এখানে নাম্বার একটু কম পাইছেন পরেরটা ফুল নাম্বার করতে হবে অ্যানসার বলেন রোগী যদি ছোট হয় ধরেন আমার মতো একটু গলা ব্যথা করতেছে ঠান্ডা লাগছে এই রোগীর চিকিৎসার জন্য বাংলাদেশের সবচাইতে বড় ডাক্তার তালাশ করা হবে ছোট রোগীর জন্য এলাকার ছোট ডাক্তার তাই না কিন্তু রোগী যদি বড় হয় ডাক্তারও কত বড় রোগী যত বড় ডাক্তারও চাইবে তত বড় যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আম্বি আলাইহিম সালামদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগে ওই সময় পাঠাইছেন যখন দুনিয়ার মানুষের অবস্থা সবচাইতে ভয়ঙ্কর খারাপ অবস্থায় চলে গিয়েছিল নাইলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওদেরকে ঠিক করতে আনতেন না ওই যুগটাকে বলে আইয়ামে জাহিলিয়া কি বলে বর্বরতার যুগ অদস্ত বর্বরতার মাত্রা কোন পর্যায়ে ছিল যা আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল ডেকে আনলেন এই কথাগুলো বুঝেন পরের কথা বুঝতে সহজ হবে ইতিহাস বলে যারা একটা একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলতো নির্দ্বিধায় মূর্তি পূজা এখন হয় কিনা তখনও হতো পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় তখন খোদ বাইতুল্লাহর ভেতরে 360 মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি সফরে যাওয়ার সময় বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যেত কেন রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায় রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে তো পকেটের মূর্তি ফালাইয়া ওই পাথরের পূজা করা শুরু করছে অদস্ত জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না তখনও হইতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের ভেতরে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে যদি দেখছে ছেলে তো রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা বাবার জন্য ছিল সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা এই কলঙ্ক থেকে বাবা বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত এই ছিল বর্বরতার অবস্থা মানুষগুলো এই লেভেলের বর্বর কেন হলো এতটা খারাপ কেন হলো মূল কারণ কি আমাদের দারুল দেওবন্দের প্রায় 50 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তাইয়্যব রাহমাতুল্লাহি আলাই এর মৌলিক কারণ বলেছেন দুইটা বলেন এই দুই সমস্যা যেখানেই থাকবে সেখানে অপরাধ প্রকট আকার ধারণ করবে এক নম্বর সমস্যা হচ্ছে জাহালত অজ্ঞতা মূর্খতা লেখাপড়া নেই দুই নম্বর সমস্যা হচ্ছে চারিত্রিক অধবতন চরিত্র খারাপ থাকলে লেখাপড়া থাকলেও মানুষ অপরাধ করে যেমন একজন ইঞ্জিনিয়ার তার লেখাপড়া আছে কি নেই অথচ চরিত্র নষ্ট হওয়ার কারণে জাতি দেখল সে সরকারি কাজ করতে যায় আর রডের বদলে বাস ঢুকায় একজন ডাক্তার শিক্ষিত না মূর্খ চরিত্র নষ্টের কারণে জাতি দেখেছে সাবরিনাদের মতো কিছু অসাধু ডাক্তার করোনার টিকা না দিয়ে সার্টিফিকেট বিক্রি করে দিছে ঠিক ওই সময় এই দুই সমস্যা মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ রাসূলকে দুইটা মিশন দিয়ে দুনিয়ায় পাঠান কয় মিশন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা بعثت لأتمم مكارم الأخلاق نبي غشنا دلنا الله أما كدوية ميشن دي الدنيا يباتي يتن اك نمبار آمي شكوك أما كي بانا يباتي يتن أما نبي كي چلن دوية نمبار نبي بالن الله أما كشربو جنة تو چريت رو مادر جو دي الدنيا يباتي يتن
যেন আমি আমার এই উন্নত চরিত্র দিয়া ওই বর্বর মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে সেরা মানুষ বানাতে পারি কয় মিশর এক নাম্বার বলেন আমার নবী কি ছিলেন আমার নবীকে বলা হয় উম্মি নবী উম্মির অর্থ না বুঝার কারণে অনেকে বলেন নবী জাহেল ছিলেন মূর্খ ছিলেন নাউযুবিল্লাহ মিন যালিক আমার নবী মূর্খ থাকবেন থাক দূরের কথা আমার নবী সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন আপনারা জেনারেল শিক্ষিত মানুষ অনেকেই বেশিরভাগ আমি কিছু কথা বলবো এখন আমার মূল কথা শুরু হচ্ছে যে কারণে এই ভূমিকাটা সাজাইলাম আপনাদের এই কথাগুলো কষ্ট লাগতে পারে তবে আপনাদের কাছে আমি ক্ষমা চাইয়া নিচ্ছি আল্লাহকে হাজির নাজির রেখে বলছি আপনাদের কারো শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ছোট আর খাটো করার জন্য আমি আমার এই কথাগুলো বলছি না আমার কথা বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা কোরআনী শিক্ষায় যারা শিক্ষিত কোরআনের সাথে যারা আছি সেই আলিয়া হোক আর কবি হোক আমরা ঠগি নাই ঠগি নাই আপনারা যদিও আমাদেরকে মনে করেন পশ্চাৎপদ জাতি এরা এই দুনিয়ার সাথে এদের কোনো মিল নাই আপনারা মনে করতে পারেন কিন্তু আমরা মনে করি আমরা ঠগি নাই আপনাদের কই পয়গাম দিতে আসছি দোস্ত আপনিও ঠইগেন না নিজে যদি ঠগে থাকেন অন্তত নিজের সন্তানকে ঠগায়েন না একটু বুঝেন আমার কথাগুলো আমরা যারা মাদ্রাসা শিক্ষার সাথে আছি আমি আবার বলছি কওমি হোক আলিয়া হোক আমি এই জায়গায় তারতম্য করতে রাজি না হ্যাঁ সম্পর্কটা কারো গাঢ় কারো হালকা কিন্তু একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে আমরা যারা মাদ্রাসা শিক্ষার সাথে আমাদের একটা গর্বের জায়গা এটা গর্ব যে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের গর্ব আপনাদেরকে যদি একটু জিজ্ঞেস করি আপনারা বলেন তো বুঝে শুনে আপনার শিক্ষার গোড়ায় কে খুঁজতে থাকবেন পাবেন না খুঁজে কারণ আসমানি জ্ঞান ছাড়া দুনিয়ার যত শিক্ষা ব্যবস্থা আছে সমস্ত শিক্ষার গোড়ায় একজন জাহেল আর মূর্খ আমি জানি আপনাদের খারাপ লাগছে কিন্তু আমার কথাগুলো শেষ পর্যন্ত শুই না এরপরে যদি খারাপ লাগে আমি অগ্রিম মাফ চাই নিছি আমার মাফ করে দিয়েন আপনাদেরকে খোঁচানোর জন্যে জ্বালানো আর কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না বলছি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে আপনি জানিয়ে গর্ব করছেন এটা আফসোসের করার কথা আমি বুঝাইয়া দেই আপনি বুঝেন বলে আমাদের শিক্ষা ব্যবস্থার গোড়ায় একজন মূর্খ আপনি কিভাবে বললেন তা আপনি বুঝেন একটু ধরেন মানব ইতিহাসের সর্বপ্রথম যিনি ম্যাট্রিক পাস সর্বপ্রথম তো বুঝেন যারা আগে আর কেউ পাস করে নাই ম্যাট্রিক পাস একটু বুঝে শুনে বলেন তো এই সর্বপ্রথম ম্যাট্রিক পাস ছাত্রের শিক্ষক কোন পাস নাইন পাস সাবাস মাশাল নাইন পাস পাইলাম শিক্ষক রে নাইন পাস শিক্ষক এখন ধরেন এই শিক্ষক যদি হয় সর্বপ্রথম নাইন পাস তো তার শিক্ষক কোন পাস এই তো লাইনে বলে গেছেন গা কোন পাস এইট পাস এবার আমি খালি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন আমার প্রশ্নের সাথে খালি লাগাই হলেন সর্বপ্রথম বলেন এই এইট পাস শিক্ষকের শিক্ষক কোন পাস সেভেনের শিক্ষক সিক্সের শিক্ষক ফাইভের শিক্ষক ফোরের শিক্ষক থ্রির শিক্ষক টুয়ের শিক্ষক ওয়ানের শিক্ষক তা আপনারা জিরো বলছেন আমি জাহেল আর মূর্খ বলছি একই তো কথা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার গোড়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলবেন ওইটা কেমনে হুজুর হ্যাঁ আজকে একটা কথাও না বুঝা উঠবেন না আপনাদের কাছে আমার অনুরোধ যে বুঝবেন না দাঁড়ায় আসবেন হুজুর বুঝি নাই কথা আমি আবার বলবো অসুবিধা নাই জীবনে আসি কি আর আইনা নাই একবারে শেষ করে যাই যা করে দেখেন আমি বুখারি শরীফ পড়েছি আলহামদুলিল্লাহ এখানে পড়নেওয়ালা পড়ানেওয়ালা অনেক আলেম আছেন আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আমি বুখারি পড়েছি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা এবং দেওবন্দে ধরুন কথার কথা বুখারির প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আল হাদিস এ হাদিস আমার ওস্তাদ ঢাকার ফদিলতু শেখ আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাই দেওবন্দে পড়েছি আমার এই হাদিসের ওস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাই আমার এই দুই ওস্তাদের ওস্তাদ মানে আমার দাদা ওস্তাদ
شيخ العرب والعجم حضرت حسين احمد مدني نور الله مرقده طار استاد شيخ الهند محمود حسن دوبندي رحمه الله عليه طار استاد ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার মুজাহিদে মিল্লাত দারুল দাওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ শাহ মোহাম্মদ ইসহাক দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আবু তাহের আল মাদানি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ইব্রাহিম কুর্দি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আহমদ আল কশাশি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আহমদ আশনাবি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ জাইনুদ্দিন আল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ মুহাম্মদ আল রমলি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আহমদ ইবনে আলী আল হাজার আসকানি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আবুল আব্বাস আল হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আবু আলী আজ-জুবাইদি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আবুল ওয়াত আস-সিজজি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আবু মুহাম্মদ আস-সরহসি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আবু আব্দুল্লাহ ফিরাব রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ হুমায়ুন রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আল-কামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محترم حاضرین আর এটা আমাদের গর্ব আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনিয়া গর্ব করেন হ্যাঁ কিনিয়া নিজের এত উচ্চ মনে করে আমি দেখাচ্ছি আমার কাছে আছে একটা হীরার টুকরা ওই হীরার টুকরা আছে আমার কাছে আপনি হান দিয়ে আমার ভেংসি মারছেন একটা হীরার টুকরা আমার কাছে আছে আছে অনেক বেশি কি আছে তোমার কাছে কয়েক ট্রাক বালু আছে কারণ আপনার আমি কেমনে বুঝাচ্ছি আমি দেখাই কি আপনি দেখান কি নিয়ে গর্ব করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই মিশনে যখন বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন আহারে এখন ওই বর্বরদের চেহারার পরিচয় পাল্টায়া গেছে বলে নতুন পরিচয় বলেন বলে আমি কি বলবো নবীকে জিজ্ঞেস করো নতুন পরিচয় আল্লাহকে জিজ্ঞেস করো তো নবীকে জিজ্ঞেস করেছি ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন তো নবী বলেন খায়রুল কুরুনি কর্ণি এরা বর্বর আরব নাই এরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে আল্লাহকে জিজ্ঞেস করলাম মালিক এই বর্বরদের নতুন পরিচয় বলেন তো মালিক বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারি সুজুদ ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা বলে মালিক এটা তো বাহিরের চিহ্ন ভেতর দিয়া সদরঘাট বাহিরে ফিটফাট আবার এমন কিনা মালিক বলেন না 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 আমার নবীর সাহাবিদের বাহিরটাও এক নাম্বার ভেতরটাও এক নাম্বার কারণ আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি ওই পরীক্ষায় ওরা পাস উলাইকাল লযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম আল্লাহ বলেন ওদের বাহির এক নাম্বার ভেতর এক নাম্বার আল্লাহু আকবার আচ্ছা শুনে কোন সময় আমার ভাই আয়া পড়ে চলুন আমরা বয়ানরে একটু সংক্ষেপে গুছাইয়া দেই আপনার ঘরে যেন আপনারা বয়ানটা মনে রাখতে পারে যে আজকে কি বয়ান হয়েছে উড়া দূরে বইলা শেষ করে গেলাম গা কিচ্ছু নাই আগামাতা এমন যেন না হয়
না বাড়ি নেওয়ার নিয়ত করেন নাই বয়ান কথা বলেন বাড়িতে নেবেন নি বয়ান আজকে বয়ান বাড়িতে নেবেন নাই পর্যন্ত শেষ যদি বাড়িতে না নেন তো আমিও শুরু করি উড়াদুরা যা করে আল্লাহ যদি নেন তো একটা সুতার মধ্যে আপনাদেরকে বয়ানটারে গেঁথে দেই তো সুবিধা হবে বুঝতে আমার বুঝাইতে আপনাদের নিয়ে যাইতে আজকের বয়ান হচ্ছে ছয় কথার বয়ান বলেন বলেন সবাই বলেন কয় কথা পোলাবেন ভালো করে শুন কয় কথা সাহাবীদের ব্যাপারে তিন কথা আমার মতো জাহেলদের ব্যাপারে তিন কথা সাহাবীদের ব্যাপারে তিন কথা কি আমি যা বলি হুবহু আমার সাথে তাই বলেন আপনারা জবাব দিবেন না পরামর্শস্থ করেন আগে আর পরে জবাব বলেন আমার সাথে ওরা ছিল কি সবাই বলতে হবে ওরা ছিল কি হইল কি একটা অবাক হওয়ার ভাব নিয়ে এনে কি হইল কি আবার বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি হ্যাঁ জবাবটা মাথায় থাকলে বলতে মজা লাগবে বলেন ওরা ছিল কি মানে ছিল সবচাইতে খারাপ মানুষ বলে সবচাইতে খারাপ কেমনে বুঝলাম নাইলে আল্লাহ ওদেরকে ঠিক করার জন্য সর্বশ্রেষ্ঠ রসুল আনতেন না এটাই প্রমাণ ডাক্তার বড় রুগীও বড় বলেন ডাক্তার বড় তো বলেন ওরা ছিল কি সবচাইতে হইল কি খায়রুল করুন মানে সবচাইতে ভালো হয়ে গেছে কি হয়ে গেছে সবচাইতে ভালো এই যে পরিবর্তনটা ছিল সবচেয়ে খারাপ হয়ে গেল সবচেয়ে ভালো এই পরিবর্তনের কারণ কি মাঝখানে কি ঢুকছে রে ওষুধ কোরআন সুন্না কি ঢুকছে তো সুন্না যেহেতু কোরআনের ব্যাখ্যা এই জন্য আমি জিজ্ঞেস করব কিসের ছোঁয়ায় বলবেন খালি কোরআনের ছোঁয়ায় এইবার পুরাটা আবার বলেন তো বুঝ যেহেতু হয়েছে তো বলতে মজা লাগবে ইনশাআল্লাহ বলেন আবার আমার সাথে পরামর্শ করেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি বুঝে আসছে তো না